Assalamu alaikum. Thank you everybody. Today I want to discuss about a right form of verb. Here you can see use right form of verb given in the bracket. তো আপনারা বুঝতেই পাচ্ছেন অলরেডি আজকে আমি কি বিষয় ডিসকাস করতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা বুঝতে পাচ্ছেন রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহারটা কীভাবে হবে এই বিষয় সম্পর্কে। তো ভার্বের ব্যবহার সম্পর্কে আলাপ আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই টেন্স সম্পর্কে জানতে হবে। টেন্স সম্পর্কে যদি পূর্ণাঙ্গ ধারণা না থাকে তাহলে আসলে রাইট ফর্ম অফ ভার্ব এটি কখনোই সম্পন্ন করা সম্ভব নয়। তো আপনাদের অলরেডি টেন্স সম্পর্কে মোটামুটি ধ্যান ধারণা আছে আমি জানি। তো আমি মূলত জাস্ট কিছু বিষয়গুলো এই টেন্স সম্পর্কে তুলে ধরব যাতে আপনারা এই রাইট ফর্ম অফ ভার্ব সংক্রান্ত যে বিষয়াদি আছে এগুলো সহজে আইডেন্টিফাই করতে পারেন যে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে এটা কোন টেন্সে যাবে। তো এর কিছু জানার জন্য কিছু সাংকেতিক ওয়ার্ডগুলো দেখেও কিন্তু আমরা বুঝতে পারি। একটা সেন্টেন্সের অর্থ না জেনেও কিন্তু অনেকটা কিছু ওয়ার্ড আইডেন্টিফাই করে বোঝা যাবে যে এটা কোন টেন্সে যাচ্ছে। তো এরকম কিছু বিষয় নিয়েই আমি আজকে মূলত উপস্থিত হয়েছি। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে ওই সেন্টেন্সটি কোন টেন্স হবে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিনা তার জন্য আমরা কতগুলো ওয়ার্ড আইডেন্টিফাই করব। তো একটা সেন্টেন্সের সাথে যদি অলওয়েজ এই ওয়ার্ডটি থাকে, অফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, ওকেশনালি, জেনারেলি, এই টাইপের যদি একটা সেন্টেন্সের সাথে ওয়ার্ড থাকে তাহলে আমরা বুঝব এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার তো আপনারা সবাই জানেন, প্রথমে সাবজেক্ট, তারপর কি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তারপর অবজেক্ট। তো এইভাবেই মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমরা যে ব্যাখ্যাজনিত সেন্টেন্সের কারেকশন সেটা আমরা করতে পারব। তো এরপর আমরা দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে টেন্সটা রয়েছে এই টেন্সটা আমরা চিনব কীভাবে, যে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে সেটা যে প্রেজেন্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস টেন্স সেটা বোঝার জন্য কতকগুলো ওয়ার্ড আমরা দেখলেই বুঝতে পারব। যদি সেন্টেন্সের সাথে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট, স্টিল, লুক, লিসেন, এই টাইপের ওয়ার্ড থাকে তাহলে আমরা সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে বুঝব। মূলত যেসব ভার্বের কন্টিনিউয়াস হয় না সেসব ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসলে তাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট করতে হয়। সেগুলো কিছু ভার্ব আছে যেমন বিলিভ ভার্ব, এরকম কিছু টাইপগুলো। তো আমরা এখন দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটি একটা সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দিয়ে মূলত আমরা সেই সেন্টেন্সটা কমপ্লিট করব। তো সেন্টেন্সের সাথে যদি অলরেডি জাস্ট, জাস্ট নাও, ইট, নেভার, ইভার, লিটারালি, রিসেন্টলি, এই সকল ওয়ার্ড যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে সেই সেন্টেন্সকে আইডেন্টিফাই করব। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার আমরা সবাই জানি, প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ, হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো এইভাবেই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট টেন্সকে আইডেন্টিফাই করব। আবার একটা সেন্টেন্সের মধ্যে যদি সিন্স, ফর, হাউ লং, এই সকল যদি থাকে তাহলে আমরা সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে গণ্য করব। অর্থাৎ এরকম টাইপ থাকে যে এত বছর এত যাবত বা এত বছর ধরে, এত বছর থেকে, এরকম উল্লেখ থাকে। এরপর আমরা দেখব পাস্ট ইনডেফিনিট টেন্স, একটা সেন্টেন্সে পাস্ট ইনডেফিনিট টেন্স কিনা সেটা চিনার জন্য সেন্টেন্সের সাথে কতকগুলো ওয়ার্ড আমরা খেয়াল করব। সেন্টেন্সের সাথে যদি ইয়েস্টারডে, এগো, লং এগো, লং সিন্স, লাস্ট,
last night, last week, as soon as the day before yesterday, once, এইগুলো word থাকলে আমরা এটা past indefinite tense হিসেবে চিহ্নিত করব। তো এই হচ্ছে এখানের বিষয়। আমরা এখন বাকি কয়েকটা দেখব। একটা সেন্টেন্স সেটা past continuous tense কিনা সেটি চিনার জন্য কতগুলো word সেন্টেন্সের মধ্যে আমরা যদি দেখতে পাই তাহলে সেটা past continuous tense এর ফরম্যাট দিয়ে সেই ওয়ার্ডটি বা সেন্টেন্সটি আমরা কমপ্লিট করব। তো সেন্টেন্সের মধ্যে অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম, দেন এই সকল যদি ওয়ার্ড থাকে তাহলে আমরা মূলত past continuous tense হিসেবে সেগুলো চিহ্নিত করব। এছাড়া ওয়াইল, ওয়েন, অ্যাজ দ্বারা যুক্ত দুটি বিপরীত ঘটনায় ওয়াইল ওয়েন যুক্ত যে অংশ থাকে সেটি মূলত past continuous tense হিসাবে গণ্য করা হয়। খেয়াল করবে। এরপর past perfect tense আমরা আলাপ আলোচনা করব। মূলত অতীতের দুটি ঘটনা যখন থাকে এই দুটি ঘটনা বর্ণনা করতে গেলে বিফোরের পূর্বের অংশ যেটি থাকবে সেটিকে সেটির প্রথম অংশ হবে হচ্ছে past perfect tense এবং আফটার যদি থাকে তাহলে আফটারের ক্ষেত্রে আমরা সেটা past perfect tense হিসাবে কাউন্ট করব। তো বিপদ থাকলে পূর্বে আর আফটার থাকলে পরের অংশ, এই বিষয়টি এখান থেকে খেয়াল রাখতে হবে। এরপর আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে দেখব। এখানে একটু বলে রাখি সেটা হচ্ছে past perfect continuous tenseও কিন্তু রয়েছে। তো মূলত past perfect continuous tenseটা খুব বেশি প্রচলিত না, অর্থাৎ খুব বেশি এই রিলেটেড আসে না, এই জন্য আমি এটা দেখালাম না। তো আমরা এই কয়েকটি একটু খেয়াল করব। আট নম্বরে যেটা দেখিয়েছি ফিউচার ইনডেফিনিট টেন্স, তো ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে টুমোরো, নেক্সট, তারপর এখানে নেক্সট উইক বা নেক্সট ইয়ার এরকম বিষয় থাকবে, কামিং, ইনসুইং, এছাড়া আরও যেগুলো থাকতে পারে ইন দ্য ডে বা ইন দ্য ইয়ার্স টু কাম, এগুলো আমরা দিতে পারি ইন দ্য ডে, ইন দ্য ইয়ার্স অফ কাম, মানে ভবিষ্যতের বিষয়টা যেটা আলাপ আলোচনা করা হচ্ছে এটি মূলত ফিউচার ইনডেফিনিট টেন্স। এইগুলো বিষয়গুলো একটা সেন্টেন্সের মধ্যে থাকলে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুযায়ী মূলত আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব। এরপর ফিউচার পারফেক্ট টেন্স, এখানে মূলত ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাও কিন্তু রয়েছে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা তত অ্যাভেলেবেল না। তো মূলত ভার্বের জন্য যেগুলো প্রয়োজনীয় আমি এই মোট নয়টি বিষয় নিয়ে আসছি। তারপরে এখানে সর্বশেষ যে বিষয় নয়টার নয় নম্বর যেটা যে ফিউচার পারফেক্ট টেন্স, তো ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বাই, বাই দিস টাইম, বাই টাইম বা বাই টাইম, বাই মান্থ, বাই ইয়ার এরকম থাকতে পারে। তারপর নেক্সটের ক্ষেত্রে নেক্সট টাইম, নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার এগুলো যুক্ত থাকবে এবং এর সাথে বাই নেক্সট টাইম, নেক্সট টাইমটা বা নেক্সট মান্থ, নেক্সট ইয়ার এরকম বিষয়গুলো বোঝালে মূলত সেগুলো ফিউচার পারফেক্ট টেন্স হিসেবে কাউন্ট হয়। তো এই মূলত টেন্স সম্পর্কে মোটামুটি কিছু বিষয়াদি। অ্যাকচুয়ালি ভার্ব রিলেটেড কোনো বিষয় যখনই আমরা ডিসকাস করতে যাই টেন্সের বিষয় কিন্তু অবশ্যই পূর্ণাঙ্গ যদি আমাদের মেমোরিতে না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই করা সম্ভব না। তো এই জন্য এখানে বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। আমি এখন কিছু একটু বিষয় দেখাবো, কয়েকটা টেন্স বা ভার্ব রিলেটেড বিষয়গুলো। তো একটা টেন্সের বা একটা সেন্টেন্সের মধ্যে কী কী বিষয় থাকলে আমরা সেটা কী করব। যেমন একটা সেন্টেন্সে যে এর মধ্যে আমরা অনেক বিষয়গুলো দেখলাম যে কোথায় নাও থাকলে কী করব বা দেখা যাচ্ছে যে আফটার থাকলে কী করব, বিপদ থাকলে কী করব, এভরিডে থাকলে সেটা কী হবে, এই বিষয়গুলো
রিলেটেড একটু আমি ডিসকাস করার চেষ্টা করি। ডিফারেন্ট টাইপের যে বিষয়গুলো, যে একটা সেন্টেন্স, যেমন এখানে যদি আমি দেখাই, সেটা হচ্ছে ওয়াস ওয়াস টিভি ইজ এ গুড হ্যাবিট। হ্যাঁ, তো টিভি দেখা ভালো, এরকম একটা বিষয় আসছে। তো মূলত একটা সেন্টেন্স যদি থাকে, স্বতন্ত্র সেন্টেন্স, তো সেই ক্ষেত্রে প্রথমেই আমরা জানি নর্মালি হচ্ছে সাবজেক্ট থাকে। এই জন্য সাবজেক্ট যদি প্রথমেই আমরা মূলত সাবজেক্ট চিহ্নিত করি, তো একটা ভার্বকেও কিন্তু সাবজেক্ট বানানো যায়। যদি তার সাথে প্রথমেই যদি আমরা আইএনজি যোগ করি, তাহলে কিন্তু সেটা জেরান্ট বাক্য হিসাবে আসবে। যেমন এখানে প্রথমেই আছে, এটা আমরা ওয়াশিং, এরপর যা আছে টিভি ইজ এ গুড হ্যাবিট, এরকম বিষয়ে এখানে খেয়াল করবেন যে প্রথমে যদি আমাদের ভার্ব বা আলাদা এরকম যেটাই দেওয়া থাক না কেন, তার সাথে যদি আমরা আইএনজি যোগ করি, এটা কিন্তু এখন নাউন হিসেবে কাজ করবে। যেমন এরকম স্লিপিং ইজ এ নেসেসারি, সুইমিং ইজ গুড, ইটিং ইজ গুড, এরকম একটা বিষয় যদি থাকে, তো সেইখানে আমরা প্রথমেই নাউন হিসাবে ব্যবহার করতে পারি। তো এরকম কিছু বিষয় আছে। তারপর আমরা জানেন যে নর্মালি যেগুলো কন্টিনিউয়াস টেন্স আছে, বিশেষ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর সাথে আইএনজি যোগ হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে তার সাথে আইএনজি যোগ হয়। তো এরকম বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর ভার্বের সেন্সগুলো যেগুলো, প্রত্যেকটা ভার্বের সেন্স কিন্তু জানতে হবে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট ক্ষেত্রে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তার সাথে এস বা ইয়ের যোগ হয়, এগুলো বিষয়গুলো। তো মূলত আসলে রাইট ফর্ম অফ ভার্ব, এটার কিন্তু হিউজ সিলেবাস, মানে এত বিশাল সিলেবাস যে এর সাথে আসলে আমাদের টেন্স দরকার, তারপর যা আর্টিকেল দরকার, রাইট ফর্ম অফ ভার্ব আছে, এরকম বিভিন্ন বিষয়গুলো এর সাথে রিলেটেড। মূলত টোটাল গ্রামাটিক্যাল অংশের উপর যদি একটা দক্ষতা থাকে, তখনই কেবলমাত্র ভার্বের কারেকশনটা কমপ্লিট করা যায়। কিন্তু আমি মূলত দেখানোর চেষ্টা করলাম এই টেন্স রিলেটেড। তো টেন্সটা আসলে জানা থাকলে একটা সেন্টেন্সের বিভিন্ন স্ট্রাকচার বা বিভিন্ন প্যাটার্নগুলো আমাদের সামনে ভেসে ওঠে। তো আমি পরবর্তী ক্লাসে এই রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আরও বিস্তারিত আলাপ আলোচনা করব। তো সেই ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।